আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধির সৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যরাও। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে ইশতেহার বাস্তবায়নই নতুন সরকারের একমাত্র লক্ষ্য। রুহুল আমিনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন মারুফ রাসা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবার জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় এলেন কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার নতুন 36 সদস্য আর ছোট বোন শেখ রেহানা সহ সরকার প্রধানের খুব কাছের স্বজনেরা। শুরুতে দেশের সব মানুষের হয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। দোয়া ফাতেহা আর বিশেষ মোনাজাতের পর খানিক সময় নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এরপরে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার নতুন সব সদস্যদের সঙ্গে নিয়ে। একই সাথে 1975 সালের শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী বলেন, নির্বাচন বর্জনকারীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তবে সব মোকাবেলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হতো এখানে আসে? আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতি পরোয়া করেন। এদিকে সফরের প্রথম দিনে বিকেলে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সভায় যোগ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন একই অনুষ্ঠান থাকছে কোটালীপাড়াতেও। কেবল দেশ স্বাধীনই নয়, জাতির পিতার স্বপ্ন ছিল সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা আর বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার। জাতির পিতার সেই স্বপ্নটা একটু একটু করে পূরণ করে চলেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এলেন এই টুঙ্গিপাড়ায়, সেই সঙ্গে প্রত্যয় জানালেন আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। মারুফ রেজা, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এই মুহূর্তে টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম জাতির পিতার সমাধি শ্রদ্ধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে কি কি কর্মসূচি আছে? রেদোনা, না যেটা জানাচ্ছিলাম আমি যে টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথমবার কিন্তু টুঙ্গিপাড়া আসলেন এবং দুদিনের যে কর্মসূচি রয়েছে তার মূল আনুষ্ঠানিকতা কিন্তু এর মধ্যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আপনি যেটা জানাচ্ছিলেন যে জাতির পিতার প্রতি নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এবং দ্বিতীয় যে কর্মসূচি আমি এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। এখানে কিন্তু একটি কর্মী সভা রয়েছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে, এবং সেই কর্মী সভা বিকাল 3টা নাগাদ শুরু হবে। কিছুক্ষণের মধ্যে সেই প্রস্তুতি এখন চলছে, এবং এই দুই দিনের যে কর্মসূচি আমি জানিয়েছি তার দ্বিতীয় কর্মসূচি আগামীকাল তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায়, সেখানে তিনি বিকেলে যাবেন এবং সেখানে কিন্তু যথারীতি কোটালীপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মীসভা রয়েছে। এবং এই দুই দিন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যেভাবে সড়কপথে এসেছিলেন ঠিক একইভাবে আগামীকাল কর্মীসভা শেষ করে তিনি সড়কপথে আবার রওনা হবেন। রেদোনা, আপনি জানেন যে নির্বাচনের মাত্র দুদিন আগেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এইরকম দুদিনের সফরে এই কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া এসেছিলেন এবং সেখানে নির্বাচনী জনসভা ছিলেন, এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি কিন্তু একেবারে প্রধানমন্ত্রী হিসেবে আবার সেই তার জন্মভিটা সেই এই টুঙ্গিপাড়া আবার আসলেন। এবং রেদোনা, এখানে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে প্রধানমন্ত্রীর কাছে যেমন কৃতজ্ঞ প্রধানমন্ত্রী, কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ তাকে আবার নির্বাচিত করায়। এবং সব কিছু মিলিয়ে আসলে একটি নতুন সরকার নতুন মন্ত্রিসভা নিয়ে তার এলাকায় আসছেন, খুব স্বাভাবিকভাবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন বা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু খুব উচ্ছ্বসিত, খুশি, এবং বলতে গেলে আগামী দুদিন কিন্তু একটি ব্যস্ত কর্মসূচি সূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে রাতে থাকছেন এখানে এই টুঙ্গিপাড়ায় থাকছেন, এবং তার সঙ্গে কিন্তু তার বোন শেখ রেহানা এবং পরিবারের যারা খুব কাছের আত্মীয় যারা স্বজন রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু টুঙ্গিপাড়ায় আছেন। তো রেদোন, আমার কাছে এতটুকু ছিল এখনকার খবর। ধন্যবাদ মারুফ আপনাকে। পরের খবরে যাব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন একদলীয় শাসন থেকে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
7 জানুয়ারির নির্বাচন বাতিল এবং নেতাকর্মীদের মুক্তি এখন আন্তর্জাতিক দাবিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, জালিয়াতির সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড তৈরি করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পরাজয়ের মধ্যে দিয়ে শিগগিরই জনগণের উৎসব হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিরোধীদের উপর বুলডিজার চালানোর পর নজিরবিহীন উদ্ভট দামি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি হয়ে গেছে। গণতান্ত্রিক বিশ্ব থেকে কঠোর ভাষায় এই দামি ভোট দামি সরকার বাতিল করে নতুন নির্বাচনের দাবি উচ্চারিত ও জোরদার হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ 3 আসনের স্থগিত একটি কেন্দ্রে ভোট চলছে। গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের সময় কেন্দ্রটিতে অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করে ইসি, আর সেই কেন্দ্রের ভোট গ্রহণই অনুষ্ঠিত হচ্ছে। 7 জানুয়ারির ভোটে ময়মনসিংহ 3 আসনে নৌকার প্রার্থী নীলুফার আঞ্জুম পপি 53,196 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন 52,211 ভোট। গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার 3,032 জন, আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান 985, তাই এই কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। আমরা ভোট দিয়ে আসছি, সুন্দরভাবে শৃঙ্খলা মতো ভোট হচ্ছে। আমার লাইফের প্রথম ভোট দিতে আসছি, অবশ্যই আনন্দজনক লাগছে। কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আসছি, শৃঙ্খলার সহিত আমরা ভোট দিয়ে আসছি। 8টা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো। ময়মনসিংহ 3 আসনে স্থগিত একটি কেন্দ্রের ভোট গ্রহণ চলছে, সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী মোজাম্মেল হক খোকনের কাছ থেকে। ছোয়ানাটি ইউনিয়নের ভালুকাপুর যে ভোট কেন্দ্রটি ছিল, এই কেন্দ্রটি কিন্তু আপনার কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু এই কেন্দ্রটি পরবর্তীতে কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু এটার ভোট কেন্দ্রটি কিন্তু স্থগিত রেখে দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশনার কিন্তু 13 জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু এই কেন্দ্রটিতে পুনরায় ভোট গণনার ভোট গ্রহণের জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কিন্তু এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে। সকাল হতে কিন্তু ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে কিন্তু ভোট তাদের ভোট প্রয়োগ করছেন পছন্দের প্রার্থীকে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কেন্দ্রে কিন্তু আসলে মূলত এই সংসদীয় যে 3 আসন, এই আসনে কিন্তু মূলত নীলুফা আঞ্জুম পপি নৌকা প্রতীকের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার সঙ্গে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবং নীলুফা আঞ্জুম পপি নৌকা প্রতীকে 53,196 ভোট পেয়েছিলেন, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে সোমনাথ সাহা তিনি 52,211 ভোট পেয়েছিলেন। তো আমরা যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে এই কেন্দ্রে কিন্তু আপনার এখন পর্যন্ত কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি যে ভোটাররা তারা উপস্থিত হয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দ প্রার্থী। এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এখানে লক্ষ্য করা যাচ্ছে, তাদের মাঝে কিন্তু কোনো ধরনের ভীতি বা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতোই কিন্তু কোনো ঘটনা এখনো লক্ষ্য করা যায়নি। জানাছিলেন মোজাম্মেল হক খোকন। রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুনে একজন নারী এবং শিশুর মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন দুজন। সাধারণ মানুষের মালামালের সাথে পুড়েছে প্রায় 300 ঘর। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 3:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাইমুন ইসলাম রায়হানের সহযোগিতায় আরও জানাছেন অধরা ইয়াসমিন। এই আর্তনাদ আপনজন হারানোর। আগুনে পুড়ে কেউ হারিয়েছে পরিবারের সদস্যকে, আবার কেউ হারিয়েছে শেষ সম্বলটুকু। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের এমন অসহায় আর্তনাদ যেন কেঁপে উঠেছে রাতের আকাশ। শুক্রবার দিবাগত রাত 2:15 দিকে হঠাৎ আগুন লাগে রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীদের প্রায় 300 ঘর। দৌড়ায় মারিছি ভাই, অনেক মানুষ ভিতরে আটকে গেছে ভাই, কিচ্ছু লই নাই ভাই, একটা জিনিস লইতাম পারি নাই,
ভাই দৌড়া আলে উর ভোটলাম ভাই আলে দৌড়া উর ভোটলাম আমরা কত পরিশ্রম কইরা সব করছিলাম আল্লাহ সব নিছাড়ব কেন নাই গো আল্লাহ 3 লাখ টাকার মত নি গেছে গা জিনিসপত্র 2 লাখ টাকা জিনিস মিলে সব শেষ গায়ে ছাগলা পার করতে পারিনি কোন রকম যদি আমার ভাইটা বের হইতে পারছে আমার বোনকে পাই না অনেক পোলাপান ফুইরে গেছে বুঝো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুজনের দগ্ধ মরদেহ চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন আনুমানিক 300টার উপরে ঘরবাড়ি পড়েছে তবে আমরা চেষ্টা করেছি কিছু ঘরবাড়ি ভেঙে দ্রুত একটা আগুনটা যেটা কনফাইন্ড একটা স্পেসে থাকে এটার জন্য আগুনটা বেশি আমরা ছড়াতে দেইনি ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ডেড বডির পরিচয় এখনো পাওয়া যায়নি তবে ফ্যামিলির ক্লেমের ভিত্তিতে আমরা এটা চেক করে দেখব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই লাগতে পারে এই আগুন অধরা ইয়াসমিন আরটিভি ঢাকা বন্ধুকে বাপ দিকেও শেষ রক্ষা হয়নি কেরানীগঞ্জের রাসেল নামে এক যুবকের বেধড়ক মারপিটের পর 13 ঘন্টা ঘরে আটকে রেখে মৃত্যু নিশ্চিত করা হয় তার হাজার আকুতি মিনতি করেও আহত রাসেলকে হাসপাতালে নিতে পারেননি পরিবার এ ঘটনার 72 ঘন্টা পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অভিযোগের তির স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে ভিডিওতে চিৎকার করে যাকে বাঁচার আকুতি করতে দেখা যাচ্ছে তার নাম সাইফুল ইসলাম রাসেল প্রতিদিনের মতো বন্ধুদের ডাকে কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের একটি ক্লাবে আড্ডা দিতে এসে তার সঙ্গে চালানো হয় এমন নারকীয়তা ভিডিওতে লাল গেঞ্জি পরা যাকে দেখা যাচ্ছে তার নাম হীরা মারপিটের নেতৃত্ব দিচ্ছেন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বি যারা সবাই রাসেলের বন্ধু পর ভাই একটা পর্যন্ত স্থানীয় ওই ক্লাবটিতে নির্যাতনের পর আহত রাসেলকে বস্তায় ভরে নিয়ে আসা হয় এই বাসায় পরিবারের সদস্যদের সামনেই 13 ঘন্টা ঘরে আটকে রেখে মৃত্যু নিশ্চিত করা হয় রাসেলের হাজার আকুতি মিনতিতেও গলেনি ঘাতকদের মোর ক্লাস সিক্সে পড়া রাসেলের একমাত্র মেয়ে জান্নাতের চোখের পানিও মেলাতে পারেনি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি আমার স্বামীটা তোরা মারছস বেশ ভালো কথা একটা হাত ভেঙে দিতে একটা বাহু ভেঙে দিতে আমার কষ্ট লাগতো না ভাই চলো বিড়া খাইতে লাগলো আমি ভিক্ষা করে আমার স্বামীর খাওয়াইতাম আমার মেয়েটার আমি খাওয়াইতাম আমার মার সসবের মতো হাসপাতাল পৌঁছতে যাইতে দাদা তারপরে মানে একদম নাটকে যে বাপ আড়াই লাইছে জীবনে ভাবি নাই যে আমার লগে এই সিন্ডি হইব ঘটনার পর থেকে থমথমে এলাকার পরিস্থিতি ভয়ে কেউ কোনো কথা বলতে রাজি নয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলেও গ্রেপ্তার করা যায়নি কাউকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবার পরিচয় নিশ্চিত করা গেছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কেন্দ্র তা জানতে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে তিনি জানান রাব্বিকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই তাকে বহিষ্কার সহ আমি প্রশাসনকে বলবো অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় রাসেলের কাছ থেকে 20 লাখ টাকা অর্থ আদায় ও চাঁদাবাজি সংক্রান্ত কিছু গন্ডগোলের জেরে এমন ঘটনা বলে মনে করছে স্থানীয়রা তবে ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় পুলিশ সুমন তানভীর আরটিভি ঢাকা 13 দিন পার হলো এখনো ধরা ছোঁয়ার বাইরে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিপার হোসেন উল্টো মামলা তুলে নিতে পরিবারকে দেখানো হচ্ছে ভয়ভীতি এতে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা তবে ধামরাই থানার অফিসার ইনচার্জ 72 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট গেল 30 ডিসেম্বর মক্তব থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন রুহুল আমিনের সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিশু মেয়ে ঘটনাটি ধামরাইয়ের শোয়াপুর ইউনিয়নের করিম কাইমতারা গ্রামের
পরিবারের সদস্যরা জানান, সকালে মকতবে যাওয়ার পথে বখাটে শিপার হোসেন তাদের মেয়েকে বাধা দেয়। পরে বিভিন্ন ফোন দিয়ে এটি তার সাথে যেতে বললে রাজি না হওয়ায় অস্ত্র দেখিয়ে পাশের নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সম্পর্কে কিছু বললে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত শিপার। পরে বাড়িতে এসেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে পরিবার। তাকে আবার বলল যে তুমি বাসায় গিয়ে কারোর কাছে বলবে না, বলে তোর বাবা মা সবাইকে আমি মেরে ফেলবো। তখনই মেয়ে ভয় পেল, উপযুক্ত শাস্তি চাই এবং তার ফাঁসি চাই। ঢাকা হসপিটাল নিয়ে ভর্তি করাইছি, এখন মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই দর্শন মামলা দিছি কিন্তু পুলিশ আসে না। পুলিশ দরক ধরিয়া আসামিকে ফাঁসি নিয়ে কাঠগড়া নিয়ে যার ফাঁসি হোক আমরা এটা চাই। এ ঘটনার পর ওই দিন থানায় মামলা করা হলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত শিপার। উল্টো পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠছে। এবং তো দুইবার হুমকি দেওয়া হয়েছে, আমার বউ বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিয়েছে, তোদের এলাকায় থাকার কি ইচ্ছা নাই, ধরা পড়তেছে না যখন, আমাদের তো ভয় আরো বেশি। এই আসামি শিফারের দ্রুততম শাস্তির ব্যবস্থা হোক, যেন এটা একটা সুরা হয়, এটা একটা বিচার হয়, যেন ভবিষ্যতে যেন ছাত্রছাত্রীদের ভয়ভীতি কাটিয়ে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ধামরাই থানা অফিসার ইনচার্জ 72 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করার আশ্বাস দেন। ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে প্রশাসন ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। ইমরুল কায়েস, আরটিভি। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় ঘন কুয়াশা আর তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। পঞ্চগড়ে গত 5 দিন ধরে সূর্য দেখা দেয়নি। উত্তরের ঠান্ডা বাতাসে ছিন্নমূল অসহায় মানুষ বিপাকে পড়েছেন। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না এই জেলাতেও। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরিব দুঃখী মানুষ, আমরা কাজ কাম করতে পারছি না, আমরা কী করে চলব? ধান মারা অবস্থা কাদা করতে পারছি না, চারা মরে যাইছি, চারা লাল হয়ে যাইছি। ঠান্ডা লাগে, মনে করেন যে কুয়াশার মধ্যে হাঁটা যায় না। কষ্ট করে কাজ করতে হয় গরিব মানুষ, দিনে না দিন খাওয়া। বিভিন্ন রকমের অসুখ বিসুখ এগুলো হতেছে। বীজতলায় বীজ ফেলা হয়েছে, কিছু আগে ফেলা হয়েছে, কুড়ি হয়ে কুয়াশায় ঠান্ডা দেবা গেছে, হচ্ছে না। এই বাতাসে আর শীতে থাকবার পারি না। এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, শীত তো একদম জেঁকে বসেছে সারা দেশেই, ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি একটু জানতে চাবো। শীতার্থদের সহায়তায় সরকারি বেসরকারি কোনো উদ্যোগ নিয়ে আছে কিনা, সবকিছু মিলিয়ে কি অবস্থা? জি রেজুয়ানা, আপনি জানেন যে উত্তরের জেলার ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে অবস্থিত হয়, বরাবরই শীতের প্রকোপ এখানে পরিলক্ষিত করা যায়, যার ফলে এখানকার যে ছিন্নমূল মানুষেরা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক সহ যারা দিনমজুর রয়েছেন, তারা খানিকটা সমস্যার মধ্যে পড়েছেন। আমরা এখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যারা ছিন্নমূল মানুষেরা রয়েছেন তারা খড়কুটো জ্বালিয়ে, রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এখানকার প্রশাসনের মাধ্যমে বিভিন্নভাবে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা দেখতে পেরেছি যে সেই কম্বলগুলো এখানকার যারা স্থানীয় মানুষেরা রয়েছেন তারা সংগ্রহ করেছেন। ঠাকুরগাঁয়ে যে শীতের প্রকোপ বৃদ্ধির কারণে এখানকার যে শিশু এবং বয়স্করা রয়েছেন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে দিন দিন শীতের ফলে যেখানকার শিশুরা রয়েছেন তারা অনেকটাই চরম সমস্যার মধ্যে পড়েছেন। আমরা এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে কোন কোন শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা কেউ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কেউ কাজ করতে পারছেন না, যার ফলে চরম সমস্যার মধ্যে এখানে পড়েছেন। ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস না থাকার কারণে এখানে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে যে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঠাকুরগাঁয়ে 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠাকুরগাঁয়ের দিন দিন শীতের পরিস্থিতি, 5 দিন যাবত সূর্যের দেখা মেলেনি, সূর্যের দেখা না মেলার কারণে এখানকার মানুষেরা চরম বিপাকের মধ্যে পড়েছেন। তো এই ছিল রেদুয়ান আমার কাছে ঠাকুরগাঁয়ে যে শীতের পরিস্থিতি তার সর্বশেষ সংবাদ। সোহেল, ধন্যবাদ। র‍্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার মূল হোতা মোশাররফ হোসেন গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে গ্রেফতারের পর র‍্যাব বলছে এলাকার অনেককে জিম্মি করে আতঙ্ক ছড়াত মোশাররফ।
কিশোর গ্যাং সহ একাধিক গ্যাং পরিচালনা করতেন তিনি। তার ঢাকা কুমিল্লার মহাসড়কে মাদকের কারবার ছিল, তার কার মদদে মোশারফ বেপরোয়া ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। তার রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানায় র্যাব। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নেতা করিমুল্লাহকে গলা কেটে হত্যা করা হয়েছে। গেল রাতে উপজেলার বালুখালি 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে। নিহত করিমুল্লাহ ওই ক্যাম্পের গনি মিয়ার ছেলে। ওই ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, বালুখালির 20 নম্বর ক্যাম্পের M27 ব্লকের রোহিঙ্গাদের সাবেক নেতা করিমুল্লাহকে গলা কেটে হত্যা করা হয়। হত্যায় কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের ধরতে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে 4 কেজি 540 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে NSI ও শুল্ক গোয়েন্দারা। সকালে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় তারা। এ সময় পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকা। উদ্ধার করা স্বর্ণ সরকারি রাজস্ব হিসেবে গণ্য করা হবে। আইডিএলসি বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। কুড়িগ্রামে সরকারের নানামুখী উদ্যোগে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার এবং কীটনাশক সরবরাহ করায় চরাঞ্চলের পতিত জমিও এসেছে চাষাবাদের আওতায়। একসময়ের অনাবাদি জমিতে এখন সরিষা সহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। এবার এ জেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার। বাড়ি 14 এবং দেশি জাতের সরিষা চাষ করেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষার হলুদ ফুলের সমাহার। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। চাষাবাদে কৃষকদের আগ্রহীদের সহায়তায় দিচ্ছে কৃষি বিভাগ। শস্য আবাদ করছি, কুয়াশা নিয়ন্ত্রণের থাকার কারণে আমার চরাঞ্চলে খুবই ভালো শস্যা। 2.5-3 একর মতন খেত শস্যা চাষ করছি, তাতে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ শস্যার ভালোই দিছে, ডবল লাভ হবে আর কি। আমি 3.5 বিঘা খেত আবার সরিষা আবাদ করছি, 6,000 টাকা খরচ করছে আর 6,000 টাকা আমার লাভ হবে। আমাদের এবছরে নাগেশ্বরী উপজেলাতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,150 হেক্টর। ইতিমধ্যে আমাদের 4,000 হেক্টর আমাদের অর্জন হয়েছে। বিগত বছরের তুলনায় এবছরে আমাদের সরিষার আবাদ অনেক বেশি বৃদ্ধি হচ্ছে আর কি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট। শুক্রবার রাতভর সানাসহ ইয়েমেনের তাইস হুদাইদে অঞ্চলে মিসাইল এবং বোমা ছোড়ে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এদিকে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তা বন্ধে ইরানকেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে গাজায় চলতি ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 23,500। শহীদ আরাফাতের রিপোর্ট। গেল 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পর সরব হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। সাধারণ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সৌদি আরব, ইরান, লেবানন, ইয়েমেন সহ অনেক দেশ। একদিকে হামাসের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘাতে জড়ায় ইসরায়েল। প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীরা।
গেল বৃহস্পতিবার রাতে ইয়েমেনের রাজধানী সানার একটি বিমান ঘাঁটি সহ দশের অধিক স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতিরা সীমা লঙ্ঘন করলে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তা বন্ধে ইরানকেও সতর্ক করে দেন তিনি। শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইয়েমেনের তাইজ, হুদাইদের সহ বিভিন্ন অঞ্চলে মিসাইল ও বোমা ছড়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা চালাতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে জ্বালানি ফুরিয়ে আসায় মৃত্যু ঝুঁকিতে আছেন আল আকসা শহীদ হাসপাতালের রোগীরা। লাখো ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ আবারও উদ্বেগ জানিয়েছে। শহীদ আরাফাত, আরটিভি। চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে প্রায় 2 কোটি ভোটার নির্ধারণ করবেন তাইপের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইপের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই চিং তে, রক্ষণশীল কো মিনতাং পার্টির হো ইয়ো হুই এবং তাইওয়ান পিপলস পার্টির কো ওয়েন চে। কয়েক দশক ধরে চলা সামরিক আইন এবং কর্তৃত্ববাদী শাসনের অধ্যায় শেষ করে 1996 সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশ করে তাইওয়ান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।